ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ফর্চুনার বাহনের খুন্দাত নিহত বৃদ্ধা হোজারপুরা গুয়াহাটী অভিমুখী আছিল বাহনখন প্রায় 20 মিটারলৈ মহতিয়াই লৈ গল বৃদ্ধাগৰাকীক বর্তমানে উদ্ধার হোৱা নাই নিহত বৃদ্ধাগৰাকীৰ পৰিচয় আকৌ এবাৰ খবৰটো জনাবলৈ চেষ্টা কৰিছো এয়া সোনাপুৰৰ যুগদলত ভয়ঙ্কর পথ দুর্ঘটনার এটা খবৰ আহিছে এখন ফর্চুনার বাহনে খুন্দা মাৰিছে বৃদ্ধাগৰাকীক হোজারপুরা গুয়াহাটী অভিমুখী আছিল এইখন বাহন প্রায় 20 মিটার মানলৈকে মহতিয়াই লৈ যায় বৃদ্ধাগৰাকীক উদ্ধার হোৱা নাই অৱশ্যে নিহত বৃদ্ধাগৰাকীৰ পৰিচয় রংজুলিত রাষ্ট্রীয় ঘাইপথত বাস দুর্ঘটনাগ্রস্ত তীব্র বেগী বাস এখনে নিয়ন্ত্রণ হেরবাই বাগুড়ি পড়ে ঘাইপথত বাসখনত আছিল প্রায় 30 গৰাকী যাত্রী বাসখনত থকা দুজনের অবস্থা গুরুতর আহত সকলক চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে গুয়াহাটির পর গোয়ালপাড়া অভিমুখী আছিল এই বাসখন এবার আন এটা দুর্ঘটনার খবর ইয়ার রংজুলির প্রহার রাষ্ট্রীয় ঘাইপথত বাস দুর্ঘটনাগ্রস্ত হওয়ার খবর তীব্র বেগী বাস এখনে নিয়ন্ত্রণ হেরবাই রাষ্ট্রীয় ঘাইপথত বাগুড়ি পড়ে বাসখনত 30 গৰাকীকৈ যাত্রী আছে দুজনের অবস্থা গুরুতরভাবে আহত হয়েছে তেওঁলোকে দুজনের অবস্থা সংকটজনক তেওঁলোকক হাসপাতালত ভর্তি করা হয়েছে গুয়াহাটির পর গোয়ালপাড়া অভিমুখী আছিল বাসখন গাড়ি এখন যে আছে ইয়ার পর একটা আগত গাড়ি আছে বাস বাস নহয় কিবা গাড়ি গুরু তো আছে ইয়ার ফলে আরো একটা গাড়ি আছে একটু ওভারটেক করিবা হয়েছিল তারপর এনেকা হল আর গাড়িখন স্পিডত আছিল ফুল পুরা স্পিডত আছে রাজ্যর শিশুর দেহত অসিন রোগের আতঙ্ক